ডলুরা সুনামগঞ্জ জেলা ও ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী পাহাড় ঘেরা একটি অপরূপ এলাকা যে এলাকার প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা এক কথায় দেয়া প্রায় অসম্ভব যদি বলতেই হয় তাহলে বলা যায় স্বপ্নের মতো সুন্দর ডলুরা এখানে ভারতের মাঠ ভারতের মেঘ পাহাড় আর বাংলাদেশের সবুজ গ্রাম মিলেমিশে একাকার মেঘালয় পাহাড়ের পাদদেশের ডলুরা সুনামগঞ্জ শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে হলেও সেখানে যেতে দুর্গম পথ পাড়ি দিতে হয় নীল পাহাড়ের হাতছানিতে অসামান্য কষ্ট করে দুর্গম পথ পাড়ি দিয়ে ডলুরা পৌঁছনোর পর কোনো কষ্টই আর কষ্ট মনে হয় না এখানে যেমন আছে সবুজে মোড়ানো শান্ত শীতল গ্রাম কাছে মেঘালয়ের পাহাড় আর আছে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া হিন্দু মুসলিম ঊনপঞ্চাশ বীর মুক্তিযোদ্ধার সমাধিসৌধ আরও আছে মেঘালয় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া বাংলাদেশের কিছু পাহাড় আজ আমার ভিডিওতে থাকছে সেই স্বপ্নের মতো সুন্দর সীমান্ত গ্রাম আলাইকুম আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে আমি এখন আছি বাংলাদেশ ভারতের একটি সীমান্তবর্তী গ্রাম ডলুরায় ডলুরা গ্রামটি মেঘালয় এবং সুনামগঞ্জ সীমান্তে অবস্থিত এই হলো সুরমা নদী যে নদী এঁকে বেঁকে চারদিক দিয়ে ঘিরে রেখেছে সুনামগঞ্জকে সুনামগঞ্জ শহর থেকে মেঘালয় বর্ডার অঞ্চলে যেতে এই নদী পার না হয়ে যাওয়ার কোনো উপায় নেই সুনামগঞ্জের সুরমা নদীর তীরে রয়েছে বেশ কয়েকটি ঘাট তারই একটি হচ্ছে চাঁদনি ঘাট আমি এখন আছি চাঁদনি ঘাটে এই চাঁদনি ঘাটেই নৌকার মাধ্যমে পার হব এই সুরমা নদী যাব ও পারে আবার এদিকটায় নদীর ওপর কোনো ব্রিজও নেই তাই পাড়াপাড়ের একমাত্র উপায় হচ্ছে নৌ যানবাহন এখানে নদী পার হওয়ার জন্যে মাত্র নৌকার ব্যবস্থা রয়েছে তাই পারাপারের জন্যে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করতে হয় এই অসময়ও ঝুম করে এক পশলা বৃষ্টি হয়ে গেল সুনামগঞ্জ মেঘালয়ের চেরাপুঞ্জির কাছে হওয়ায় সারা বছরই কম বেশি বৃষ্টিপাত হতে থাকে নৌকা ঘাটে পৌঁছানোর সাথে সাথে উঠে পড়লাম আকাশ আছে। মনে হচ্ছে আবার যে সময় বৃষ্টি চলে আসবে। নৌকায় অনেক মানুষ উঠেছে সাঁতার না জানা আমি নদী পার হওয়ার সময় একটু শঙ্কিতই ছিলাম যাই হোক ভালোভাবেই দশ মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম নদীর ওপারে নদীর এপারের জায়গাটির নাম হচ্ছে সদলপুর নেমে কিছুটা ডান দিকে ছাউনির নিচে দেখলাম অনেকেই বাইক নিয়ে অপেক্ষা করছে তাদের একজনের সাথে কথা বলে উঠে পড়লাম বাইকে শুরু হলো আমাদের ডলুরা যাত্রা এখানে বাইক আর অটো ছাড়া যাতায়াতের অন্য কোনো যানবাহন নেই আর আমি যেহেতু একদম বর্ডারে যাব সেই জন্য বেস্ট হচ্ছে বাইকে করে যাওয়া যেতে যেতে বাইক রাইডার ভাইয়ের কাছে শুনলাম এই রাস্তাটি অল্প কিছুদিন হলো তৈরি হয়েছে এর আগে এই অঞ্চলের মানুষের নৌকা দিয়ে যাতায়াত করতে হতো রাস্তাটি দেখুন খাল বিল জলাশয়ের উপর দিয়ে এঁকে বেঁকে চলে গেছে অবশ্য একদম শীতের মাঝামাঝিতে রাস্তার দুপাশে পানি নাকি একেবারেই শুকিয়ে যায় আমি প্রথম সুনামগঞ্জের এই অঞ্চলে এলাম সাধারণত আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে আসা ছাড়া বাইরের কেউ বা অন্য কোনো ট্যুরিস্ট এদিকটায় তেমন একটা আসে না নীল পাহাড়ের হাতছানি আর দুর্গম সীমান্তবর্তী গ্রাম নিজে দেখা এবং আপনাদের দেখানোর লোভে আজ আমি এখানটায় চলে এসেছি কথা বলতে বলতে খুব সুন্দর একটা জায়গায় চলে এলাম দিগন্ত বিস্তৃত সবুজ ফসলের ক্ষেত আর দূরে মেঘালয়ের নীল পাহাড় সুরমা নদী পার হয়ে আমরা সেখান থেকে একটি মোটরবাইক নিয়ে নিয়েছিলাম এই মোটর বাইকে করেই এখন যাচ্ছি সীমান্ত গ্রাম ডলুরাতে পথে পড়লো নতুন গতিগাও এখন আমি দাঁড়িয়ে আছি সেই নতুন গতিগাঁওয়ের রাস্তায় পেছনে দেখতে পাচ্ছেন সুন্দর দিগন্ত জোড়া ফসলের মাঠ আর তার পেছনেই হচ্ছে নীল পাহাড় জীবন ও জীবিকার টানে মানুষ কতটা জায়গায় বসতি করে এই অঞ্চলে যাদের বাড়ি যাদের বসতি আমার কাছে মনে হয় তারা খুব ভাগ্যবান ভাগ্যবানরা ছাড়া আর কারা এমন সুন্দর প্রকৃতির কোলে বসবাস করতে পারে এই যে উনি হলেন আশরাফ আমাদের বাইক রাইডার স্থানীয় ছেলে আর একটু সামনে গেলেই নাকি ওনাদের বাড়ি আশরাফ জানালেন এখানকার গ্রামের মানুষরা বেশ ভালো ঝগড়াঝাঁটি নেই মারামারি নেই সবাই খুব মিলেমিশে থাকে মেঘালয়ের পাহাড় ঘেরা ছোট্ট গ্রাম এই ডলুরা এই ডলুরা গ্রামেও রয়েছে একটি বর্ডার হাট এই যে আমার পেছনে দেখা যাচ্ছে বর্ডার হাট আজকে যদিও হাট বসে নি বর্ডার হাটটি পুরোটা কাটাতারের বেড়া দিয়ে ঘেরা কারণ এই বর্ডার হাটগুলো তৈরি হয় একদম ভারত এবং বাংলাদেশ সীমান্তের মাঝামাঝি জায়গায় তাই এগুলো কাটাতার দিয়ে ঘেরা থাকে সীমান্ত হাট হলো ভিসা পাসপোর্ট ছাড়া দুই দেশের মানুষদের দেখা সাক্ষাৎ করা পণ্য বিনিময় করার এক অপূর্ব জায়গা ভারত বাংলাদেশ সীমান্ত হাটের প্রথম যাত্রা শুরু হয় দু সালের জুলাই মাসে কুড়িগ্রাম জেলার বালিমারি সীমান্তের সোনাভরি নদীর তীরে উদ্দেশ্য ছিল সীমান্তের দুই পারের মানুষদের অর্থনৈতিক কর্মকাণ্ডকে চাঙা করে একদিকে তাদের জীবিকার সংস্থান করা আর অন্যদিকে তাদের জীবনযাত্রার মানের উন্নয়ন করা এর আরেকটি উদ্দেশ্য ছিল দুদেশের মানুষের মধ্যে সম্প্রীতি ভালোবাসা এবং ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করা বর্ডার হাটের পাশে রয়েছে একটি সীমান্ত পিলার এই যে বারো নম্বর সীমান্ত পিলার এটি এপাশে বাংলাদেশ আর এই যে আমি হেঁটে এপাশে আসলাম এপাশে ইন্ডিয়া একদমই সীমান্ত সেই জায়গাতে কিন্তু একটু আগে একজন বুড়ো চাচাকে দেখলাম ছাগল চড়াতে যাচ্ছে ওই পাশে এখানে পুরোটাই ঘাসের মাঠ এই মাঠে ছাগল গরু চড়াচ্ছে এই গ্রামের যারা স্থানীয় রয়েছেন তারা এবার যাচ্ছি ডলুরা সীমান্তে এক ঐতিহাসিক জায়গায় যে জায়গার সাথে জড়িয়ে আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মদানের ইতিহাস পৌঁছে গেলাম স্মৃতিসৌধে এটি হচ্ছে ডলুরা শহীদ সমাধিস্থল উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই ছোট্ট সীমান্ত গ্রাম ডলুরাতেও সংঘটিত হয়েছিল যুদ্ধ পাকিস্তানি সেনাবাহিনীদের সাথে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের এবং এই শহীদ সমাধিস্থলে রয়েছে অনেক মুক্তিযোদ্ধার কবর একই সাথে আমি এখন সেখানেই আছি অনেকটুকু এলাকা জুড়ে রয়েছে এই শহীদ কমপ্লেক্স স্বাধীনতা যুদ্ধের সময় পাঁচ নম্বর সেক্টরের অধীনে বালাট সাব সেক্টরের আওতায় ছিল এই ডলুরা এলাকা ডলুরার পার্শ্ববর্তী সীমান্তের ওপারের মৈলাম এলাকায় কয়েক লাখ বাঙালি শরণার্থী আশ্রয় নিয়েছিল এপারের জয়বাংলা বাজার ছিল মুক্ত এলাকা পাকিস্তানি হানাদাররা এখানে আসতে পারতো না জয়বাংলা বাজারের কয়েক কিলোমিটার দূরে সুরমা নদী দক্ষিণ পাড়ে সুনামগঞ্জ শহরের ষোলো ঘরে ছিল পাকিস্তানি বাহিনীর অবস্থান আর বালাটের একটি পাহাড়ে ছিল মুক্তিযোদ্ধাদের ক্যাম্প এই ক্যাম্পের আশেপাশের এলাকায় হানাদারদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের বেশ কিছু সম্মুখ যুদ্ধ হয় বিভিন্ন সময়ে যুদ্ধের সহিত ঊনপঞ্চাশ বীর মুক্তিযোদ্ধাকে সমাহিত করা হয় এই ডলুরায় মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতি কমপ্লেক্সটি একদম সীমান্তে এই যে এখানে লেখা আছে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করা নিষেধ এটি হচ্ছে ডনুরা গ্রামের শেষ সীমান্ত এখানে লম্বা করে কাটাতারের বেড়া দেখা যাচ্ছে আর এই শহীদ স্মৃতি কমপ্লেক্সটিও এই জায়গাটিতেই শেষ ধান ক্ষেতটা বাংলাদেশে ধান ক্ষেতটা বাংলাদেশে ধান ক্ষেত পর্যন্ত যাওয়া যাবে তাহলে যাই সীমান্তের শেষ রেখাটি দেখার জন্যে আমি আর একটু এগিয়ে গেলাম আমি এখন যে ধানক্ষেতের পাশের আল দিয়ে হেঁটে যাচ্ছি এই ধানক্ষেতটি হচ্ছে ডলুরা সীমান্ত গ্রামের বাংলাদেশের শেষ ধানক্ষেত এই ধানক্ষেত এখানেই শেষ এর পরেই হচ্ছে পেছনে একটি বিশাল বড় মাঠ আর মাঠে দেয়া রয়েছে কাটাতারের বেড়া এরপরই হচ্ছে ভারতের চেরাপুঞ্জি এই যে দেখুন এটি হচ্ছে সীমান্ত পিলার সীমান্ত পিলারের ওপাশেই ভারত সেখানে দেখলাম অনেক গরু ছাগল চড়ছে যেগুলোর মালিক বাংলাদেশিরা মাঠের পরেই দেখা যাচ্ছে কাটাতারের বেড়া বেড়ার ওই পাশে ভারতের ঘরবাড়ি গ্রামবাসীর সাথে কথা বলে জেনেছিলাম এই সীমান্ত এলাকায় কখনোই কোনো সমস্যা হয়নি কথাটা শুনে খুব ভালো লাগলো এবার গ্রামের অন্য প্রান্তের সীমান্তের দিকে যাচ্ছি যেখানে মেঘালয়ের কিছু পাহাড় ছিটকে বাংলাদেশে পড়েছে বলা যেতে পারে দেশভাগের সময় রেড ক্লিফ হয়তো ভুল করে মেঘালয়ের কিছু পাহাড় বাংলাদেশের এ এলাকায় দিয়ে দিয়েছিলেন মোটরসাইকেলে করে দীর্ঘ মাটির রাস্তা পাড়ি দিয়ে এখন যে অংশে এসেছি ডলুরা সীমান্ত গ্রামের সেখানে রয়েছে বেশ কিছু পাহাড় আমার পেছনে দেখতে পাচ্ছেন ছোট বড় মিলিয়ে অনেক পাহাড় রয়েছে এদিকটাই যে উঁচু পাহাড় দেখা যাচ্ছে এখানে সীমান্ত কিন্তু অনেক ভেতরে এই পাহাড়গুলো বাংলাদেশেরই অর্থাৎ এই ডলুরা সীমান্ত গ্রামের গ্রামে কি শুধু বাঙালিরা থাকে না উপজাতিও আছে উপজাতি আছে বাঙালি আছে আপনার সব মানে

এখানে পাহাড়ের উপরে একটি সুন্দর পার্ক রয়েছে আমি এখন সেই পার্কটিতে যাচ্ছি পাহাড়ের চূড়ায় অবস্থিত এই পার্কটিতে ঢোকার জন্য এন্ট্রি ফ্রি রয়েছে এন্ট্রি ফি হচ্ছে বিশ টাকা এই ছোট্ট ছেলেটি সেই টিকিট বিক্রি করছে তা আমি এখন ওর কাছ থেকে টিকিট নিয়ে চলে যাব পাহাড়ের চূড়ার পার্কটি দেখতে এবং আপনাদেরকে দেখাতে এই পাহাড়টির উপরেই রয়েছে পার্কটি এখানে সিঁড়ি কাটা আছে পাহাড়ে ওঠার জন্য এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে আর এই যে আমার এই পাশে পাহাড়ের ঠিক নিচেই হচ্ছে সরকারি আশ্রয়ন প্রকল্পের বেশ কিছু ঘরবাড়ি যেখানে ভূমিহীনরা বাস করে এই পাহাড়টির পেছনেই বাংলাদেশ সীমান্ত তথা এই ডলুরা গ্রামের সীমান্ত শেষ এরপরেই দেখা যাচ্ছে দীর্ঘ কাটাতারের লাইন উঠছি ডলুরা গ্রামের পাহাড়ের উপর যে পার্ক সেই পাহাড়ে বেশ উঁচু একটি পাহাড় ঢালু করে রাস্তা কাটা আসলে এই পাহাড়ের উপর পার্কটি হচ্ছে বলা যায় একটা ভিউ পয়েন্ট এখান থেকে পুরো ডলুরা গ্রামটি এবং আশেপাশে যে উঁচু পাহাড়গুলো খুব সুন্দরভাবে দেখা যায় এখান থেকে পেছনে যে ছোট পাহাড়গুলো দেখা যাচ্ছে এই পাহাড়গুলোর উপর দিয়েই কাটাতারের বেড়া চলে গেছে পাহাড়ের উপর দিয়ে এর অর্থাৎ ছোট পাহাড়গুলোর অর্ধেকটা বাংলাদেশে পড়েছে আর পেছনে যে উঁচু পাহাড় যে পাহাড়ের ফাঁকে ফাঁকে মেঘ আটকে আছে সেগুলো হচ্ছে ভারতের পাহাড় আসলে এই ভিউ পয়েন্টটা খুব সুন্দর এরকম একটা জায়গা মনে হয় যেন এখানেই সারাটা দিন কাটিয়ে দেওয়া যাবে এত প্রত্যন্ত গ্রামে এসে এরকম সুন্দর একটা জায়গা পাবো ভাবতেই পারেনি গ্রামটিতে তেমন একটা লোকজন নেই ছোট্ট গ্রামই বলা যায় কিন্তু খুব সুন্দর এই হচ্ছে পিক পয়েন্ট এখানে ভারতের মাঠ ভারতের পাহাড় বাংলাদেশের গ্রাম মিলেমিশে একাকার স্বপ্নের মতো সুন্দর ভারত বাংলাদেশের এই সীমান্ত গ্রাম ডলুরা হয়তো এমন কোনো জায়গায় গিয়েই কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড় চূড়ায় কবিতাটির ভাবনা এসেছিল দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না যদি তার দেখা পেতাম দামের জন্যে আটকাত না সত্যি বহুদিন ধরে আমারও একটি পাহাড় কেনার শখ যদি কেউ বিক্রি করত দামের জন্য আটকাত না ডলুরা সীমান্ত গ্রামের একদম পিক পয়েন্ট থেকে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ